প্যালেস্টাইনে হাজার হাজার মানুষ মরছে, বোম্বিং করছে, দিনে রাতে 24 ঘন্টা বোম্বিং করছে। বাইডেন সাহেব গত পরশুদিন ঘোষণা দিয়েছেন 4 ঘন্টা করে দিনে মানুষ হত্যা বন্ধ রাখবেন, দিনে 4 ঘন্টা বোম মারা বন্ধ করবেন, মুসলমান মারা দিনে 4 ঘন্টা বন্ধ রাখবেন, 20 ঘন্টা মুসলমান মারবেন। আর বাংলাদেশ এসে মানপরি করতেছেন, মরণাপনা করতেছেন, বাংলাদেশকে ওনারা গণতন্ত্র আর মানবাধিকার শিখাচ্ছেন। আপনারা দেখেন জাতির জনকের কন্যা শুধু প্রতিবাদ করেনি প্যালেস্টাইনে নির্বিচারে হত্যাকাণ্ডের, বাংলাদেশে একদিনের পূর্ণ রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে, বাংলাদেশ সারা পৃথিবীতে আরেকটি দেশে শুধু তা পালন করেছে, তুরস্কে আর কোন দেশ তা পালন করেনি। জাতির জনকের কন্যা প্রতিবাদ করতে কোন ভয় পান না, এটি হচ্ছে রক্তের ধারা, রক্তের বৈশিষ্ট্য। কিন্তু এদেশে দেখবেন ইসলামের নাম নিয়ে যারা রাজনীতি করে তাদের কোন প্রতিবাদ আপনারা দেখেছেন, কোন বিবৃতি দেখেছেন? কোন বিবৃতি যায় নাই। অর্থাৎ বুঝতে হবে প্রয়োজনে অপ্রয়োজনে সময়ে অসময়ে বসন্তের কোকিল শুধু বসন্তে ডাকে না, সময়ে অসময়ে ডাকে ওনাদের মুখ থেকে এই কুহকুকতনি। যখন বর্ষিত হবে বুঝবেন বাংলাদেশের জন্য অসরে সংকেত। যাই হোক, আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করতে চাই না। আমার একটি বিষয় এখানে পরিষ্কার আমি বলেছিলাম, ক্ষমতা থাকলে শুধু উন্নয়ন করা যায় না, উন্নয়ন করতে হলে একটা উন্নয়ন করার জন্য মন লাগে, এলাকার প্রতি দরদ থাকতে হয়, এলাকায় জন্মগ্রহণ করতে হয়, এলাকার কাদা মাটি গায়ে মেখে বড় হতে হয়, এলাকায় ছুটি ছাটা মেলে এলাকায় ছুটে আসতে হয়, গ্রামে হাঁটতে হয়, গ্রামের রাস্তাঘাটের অবস্থা দেখতে হয়, দেখে সেগুলো অনুধাবন করে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হয়।